শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ সংরক্ষণ নিয়ে জনসচেতনতামূলক সভা। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন শরীয়তপুর জেলা প্রতিনিধি ইমরান হোসাইন। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের ছাত্তার মাতবর ও মঙ্গল মাঝির ঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2022 বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার 29 সেপ্টেম্বর বেলা 11টায় সচেতনতামূলক উক্ত সভা শুরু হয়ে বেলা 12টায় তা শেষ হয়। পূর্ব নাওডোবা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন খার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কামরুল হাসান সোহেল, জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার এবং মাঝির খাট নৌ পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ জহিরুল হক। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন পূর্ব নাওডোবার মাতবর পরিবারের মুরব্বী নেসার উদ্দিন মাতবর, পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণীর মানুষ ও জেলেগণ। সভায় উপস্থিত অতিথিবৃন্দ মা ইলিশ সংরক্ষণে সবাইকে অধিকতর সচেতন থাকার পাশাপাশি 7 থেকে 28 অক্টোবর মোট 22 দিন মা ইলিশ সংরক্ষণ অভিযানে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। বৃষ্টি না হতো আমরা প্রত্যেকের বক্তব্যই শুনতাম, যদিও এখনই মনে হচ্ছে ভিজে যাব আমরা, আমিও বেশি কথা বলবো না। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব নেসারউদ্দিন মাতবর রয়েছেন, আমাদের আইসি জহিরুল সাহেব রয়েছেন, আমাদের মৎস্য অফিসার রাজ্জাক মাঝি, আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ রয়েছেন, সচিব এবং সচিববৃন্দ এবং যারা আমাদের গ্রাম পুলিশের সদস্য রয়েছেন, আপনাদের সকলের প্রতি অনুরোধ, আমরা যদি সচেতন থাকি তাহলে এই মাছ যুগের পর যুগ টিকে থাকবে। আপনারা দেখেছেন যে চায়না চাই কিভাবে এখন নদীতে ব্যবহৃত হচ্ছে, এখন আর মাছ পাচ্ছে না, তো জেলেরা একদম মাছের যে বাচ্চারা সেটা সহ ধরে ফেলতেছে, তো এইটা করে কিন্তু তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরা নষ্ট করতেছে। বংশ পরম্পরায় তারা মাছ ধরতো, এখন আর তারা নদীতে মাছ পায় না। ইলিশ যদি না থাকে তাহলে এই পদ্মা নদী বিধৌত এলাকায় আপনারা যারা রয়েছেন আপনাদের কিন্তু অনেক লোক কিন্তু অসহায় হয়ে যাবে, কারণ ইলিশ নির্ভর অনেক লোকজন রয়েছে। সারা বছর আমরা ধরবো, 22টা দিন রয়েছে, এই 22 দিন আপনারা সবাই হেল্প করবেন। এই 22 দিনে আমরা যাকে নদীতে পাবো আমরা কিন্তু সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিব। আমরা কিন্তু এইবার এই যে আগে ভাগে আসলাম এটা জানানোর জন্য যে আমরা যদি নদীতে এই 12:01 7 তারিখের পরে যদি আমরা পাই আমরা কিন্তু 1000 জনের কমপক্ষে 6 মাসের জেল দিব, মোবাইল কোর্ট হবে। কাজেই যারা অসহায় রয়েছেন অনেকেই লোন করে, অনেকেই খুব অন্যের কাছ থেকে টাকা ধার করে জাল কিনে নদীতে আপনারা জাল নিয়ে বের হন, এবং যখন আমরা ধরি তখন আপনারাই সুপারিশ করেন যে এই লোকটা খুবই অসহায়, এই লোকটা লোন করে জাল কিনছে, এখন তাকে একটু স্যাক্রিফাইস করা হোক। কিন্তু আমরা যদি সবার প্রতি দেশের প্রতি কমিটমেন্ট থাকি, আমরা যদি প্রতিশ্রুতিশীল থাকি, এই ইলিশ বাংলাদেশের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ইলিশ, এটি জিআই পণ্য আমাদের। বাংলাদেশ হচ্ছে কিছু কিছু পণ্যের বাংলাদেশই হচ্ছে পরিচয়, ইলিশের পরিচয় হচ্ছে বাংলাদেশ। আমরা বিভিন্ন দেশে ইলিশ পাঠিয়ে থাকি, সেই ইলিশ যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের বাঙালির সেই পরিচয়টি থাকবে না। আর এই এলাকা যেহেতু অন্যান্য এলাকার জন্য কিন্তু এই এলাকা এক না, আপনাদের এই এলাকার আপনার সন্তান, এই এলাকায় আপনারা আলো বাতাসে ছোটবেলা থেকে বড় হয়েছেন, এই ইলিশ কিন্তু আপনাদের সন্তানের মতো। আপনারা এই ইলিশকে নিজের সন্তানকে যেরকম আগলে রাখেন, মা ইলিশের প্রতি এরকম সন্তান তুলে আলো আপনাদের দয়া দেখাতে হবে, মায়া করতে হবে, তাহলে ইলিশ মাছগুলো টিকে থাকবে। আপনাদের পক্ষ থেকে এইখানে আমি জানি মাঝের ঘাটে আপনারা আমাদের বেশ কয়েকটি পরিবার রয়েছেন, তাদের পক্ষ থেকেই মূলত এই সমাজ বিভিন্ন সমাজব্যবস্থা থাকেন। আপনারা যদি ভূমিকা রাখেন সবাই মিলে, আপনাদেরকে সবাই সম্মান করে যার যার সমাজে আপনারা আছেন, আপনারা যদি নিজেদের লোকদেরকে একটু বলেন যে এই 22 দিন আমরা প্রশাসনকে সহায়তা করবো, আমাদের মাছ ধরা থেকে আমরা বিরত থাকবো, আমি আশাবাদী যে সবাই আপনাদের কথা শুনবে এবং আমরা নিয়মিতই আসবো এখানে, আপনারা ভলান্টিয়ার হয়ে আমাদের সাথে কাজ করবেন। নদীতে যেন আমাদের এখানে বাজার রয়েছে, বাজারে যেন বিক্রি না হয়, আমাদের মা বোনেরা রয়েছেন, আপনারাও সবাইকে সবাই মিলে